মিয়ানমারের চলমান সংঘর্ষ ইস্যুতে সেখানে বহির্শক্তি যোগ দিতে চাচ্ছে। তবে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বাংলাদেশ, প্রয়োজনে প্রতিরোধ করতে প্রস্তুত সেনাবাহিনী। সকালে রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে মাঠ প্রশাসনের সাথে বৈঠক করে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ। পরে এসব জানান প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। তিনি জানান বিশ্বজুড়ে বাংলাদেশের সেনাবাহিনীর সুনাম রয়েছে, তবে কোনো যুদ্ধে জড়াতে চায় না বাংলাদেশ। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মাঠ প্রশাসনকে মাদক নিয়ন্ত্রণে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানান। বাংলাদেশের সব জায়গায় ভার্চুয়াল কোর্ট স্থাপন করা যায় কি না, বিশেষ করে জঙ্গিদের আনা নেওয়া একটা রিস্কি ব্যাপার হয়ে থাকে, এই ধরনের কয়েদেরকে ওই ভার্চুয়াল কোর্টের মাধ্যমে করা যায় কি না সেইটা নিয়ে প্রশ্ন আসছে। আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা সারা বাংলাদেশে চালু করা যায় কি না আমরা সেটা দেখব বলে আমরা ই করেছি। যেটা আমাদের ভয় যে আমাদের কোনো মানে ই নাই, যে আমাদের উপর অগ্রেশনের কোনো আমার সম্ভাবনা দেখি না এবং আমার ওই জন্য আমরা প্রস্তুত, কিন্তু ওখানের যেটা হচ্ছে ওখানে অনেক বহিঃশক্তি ওখানে হয়তো এখন ইনভলভ হয়ে যাচ্ছে, যেটা অস্থিতিশীল পরিস্থিতি হলে সব জায়গায় এখন গিয়ে সবাই নাক গলাতে চায়। আমরা বিশ্ব শান্তির জন্য কাজ করব, আমরা কোনো সময় অগ্রাসনী ভূমিকায় যাব না।